ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে 40 জনের মৃত্যু হয়েছে। আহত ও দগ্ধ হয়েছেন 150 মানুষ। এখনো নিখোঁজ অনেকে। তাদের সন্ধানে নদীপাড়ে অপেক্ষা করছেন স্বজনেরা। লঞ্চের ইঞ্জিনের পাশের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের সুচিকিৎসা ও নিহতদের লাশ দ্রুত হস্তান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। লঞ্চে দাউ দাউ করে জ্বলছে আগুন। শুক্রবার রাতে ঢাকা ছেড়ে আসে বরগুনাগামী লঞ্চ এমবি অভিযান 10। রাত 3টার দিকে ঝালকাঠি টার্মিনালের কাছাকাছি পৌঁছলে ইঞ্জিন রুমে আগুন লাগে লঞ্চটিতে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে এ সময় অনেকে নদীতে ঝাঁপ দেন। হতাহত হন যাত্রীরা। লঞ্চে থাকা অনেকেই আগুনের ঘটনা স্মরণ করে আঁতকে ওঠেন। নিখোঁজদের সন্ধানে চারিদিকে ছুটোছুটি করেছেন পরিবারের সদস্যরা। প্রিয়জনদের খুঁজে নদীর পাড়ে ভিড় করেছেন স্বজনরা। লোকজন অনেক বাইরে যেতে পারছে, অনেক লোক বাইরে যেতে পারে না। অনেক লোক নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেছে মার নদীর মাঝে। কেবিন তাহাইতে তাহাইতে কেবিন খুলছে, খোলা পরে পাড়া দিয়ে আমরা উঠে যাই। আগুন এইদিকে সব দৌড়ে আইতে আছে, তা আমরা ওই মুড়ে দৌড়ে যে একাল এই মুড়ে আইছে, আই যখন গেট টানিয়া গেট মুড়ে খুলতে পারিনি। হঠাৎ এই সার চারি থেকে আগুন, তা আগে ইঞ্জিন নষ্ট, এটা আমরা একটু আলামত পাইছি। আমার ছেলে পাই না, নান কোন পড়তে মারদা চায়। প্রায় 3 ঘন্টা ধরে আগুন জ্বলে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ আনে। ইঞ্জিন রুমের পাশেই রান্নাঘর, সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ভিতরে উদ্ধার কার্যক্রম ও তল্লাশি এখনো চলছে। পুরো লঞ্চটিতে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় আর মারা যাওয়ার পাশাপাশি শতাধিক দগ্ধ ও আহত হন। তদন্ত কমিটি করে যদি কোনো গাফিলতি থাকে সেটি ফাইন্ড আউট করবেন এবং ব্যবস্থা নেবেন। লঞ্চের আগুন নিভে গেলেও প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়া নিখোঁজ যাত্রীদের সন্ধানে কাজ করছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। প্রিয়জনকে খুঁজে পেতে নদীর তীরে অপেক্ষা করছেন স্বজনরা। শতাধিক মানুষের হতাহতের ঘটনার মধ্য দিয়ে নানা প্রশ্ন উঠেছে দেশের লঞ্চগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। তবে তৎপর হয়েছে প্রশাসন, গঠন করা হয়েছে পৃথক তদন্ত কমিটি। কিন্তু যাদের প্রাণ গেল এই ঘটনায় তাদের কি দিয়ে ক্ষতিপূরণ দেবে সংশ্লিষ্টরা, এমন প্রশ্ন এখানকার মানুষের। অপূর্ব অপু, সময় সংবাদ, ঝালকাঠি। নম্বর দেখে খুঁজে বের করতে হচ্ছে প্রিয় স্বজনকে। সারি সারি মরদেহ থেকে নিজের আপনজনকে বেছে নিতে হচ্ছে হতভাগা স্বজনদের। বুক ফাটা আর্তনাদে আকাশ ভারী ঝালকাঠির। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হারিয়েছেন বাবা, কেউ সন্তান, কেউ বা পরিবারের সবাইকে। দুপুর 1:30 ঝালকাঠি মিনি পার্কে রাখা সারি সারি মরদেহ। সুমি বেগম খুঁজছেন ভাই, ভাইয়ের বউ ও ভাইয়ের মেয়েকে। সুমি বেগমের মতো অনেকেই খুঁজে বেড়াচ্ছেন না পাওয়া স্বজনদের। চিৎকারে আকাশ ভারী হয়ে উঠেছে ঝালকাঠির। লঞ্চে অগ্নিকাণ্ডে সন্তান, বাবা, মা হারিয়ে এখন তারা পাগল প্রায়। কালকে রওনা দেশে উঠবেন, শুনছেন লঞ্চে দুর্ঘটনা, বাড়িতেই পৌঁছে না, এই আমরা খুঁজতে আসি। আমার ফ্যামিলি 5 জন, বোনের মেয়েকে পাচ্ছি না, শেফার নাকে, আসিয়া, আব্দুল্লাহ, 3 জনকে পাচ্ছি না। আব্বা ছিল, আম্মা ছিল, বোন ছিল। বোন আর আম্মা ভালো আছে, তারা শেরেবাংলা হসপিটাল আছে। এর আগে দুর্ঘটনাস্থল দিয়াকুল নদী তীরে আকন বাড়িতে গিয়ে দেখা যায় অগ্নিকাণ্ডের শিকার আশ্রিতদের আহাজারি। আসলিমা বেগমের মতো অনেকেই গত মধ্যরাতে এ বাড়িতে আশ্রয় নেন। শ্বাস করতে পারি না, পরিবার নিয়ে আমি আইছি, পরে দাঁড়াইছি এই সাইডে, পরে মায়ের দেই নে বেজে দিকে, মায়ের বড় ছেলের দেই নে, পরে আমি লাভ দিছি আর লই। মহিলার আসিরি খালি রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর আগুন বুঝাই যে বাড়ির ভিতরেই আসতে আছে আর উপরে ছেড়তে আছে আর বুঝাই যে বাড়ির ভিতরে। আমরা কারেন্ট ট্রেন বন্ধ করে দিছি, জামা কাপড় সব ভিজা ছিল, সবাই তাদেরকে কাপড় চোপড় সবকিছু দিছে এবং তারা আমার সবার ঘরেই আশ্রয় দিয়েছে যারা যারা আইছে। লঞ্চে আগুন লাগলে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন অনেক যাত্রী, কিন্তু তারা বাঁচতে পেরেছেন কিনা তা জানা নেই কারোই। প্রায় সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে এখনো নিখোঁজ অনেকে। অপূর্ব অপু, সময় সংবাদ, ঝালকাঠি।
এই মুহূর্তে ঝালকাঠির পৌর মিনি পার্কে আছেন সহকর্মী পলাশ রায়। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পলাশ, এখন পর্যন্ত কিন্তু 40 জনের মরদেহ উদ্ধার হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ঝালকাঠি পৌর মিনি পার্ক, ঘটনাস্থল থেকে 3 কিলোমিটার দূরবর্তী। এখানে কিছুক্ষণ আগেও 37 জনের মরদেহ ছিল, যে 37 জনের মরদেহ কিছুক্ষণ আগে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এর আগেও আরো 3 জনের মরদেহ উদ্ধার হয়। ঝালকাঠি এই পৌর মিনি পার্কে কিন্তু এখন শত শত মানুষ ভিড় করেছে, উৎসুক জনতা ছাড়াও এখানে কিন্তু নিহতদের স্বজনরা রয়েছে, যারা নিখোঁজ রয়েছে তাদের স্বজনরাও রয়েছে। অসংখ্য মানুষ এই ভিড় করেছে ছোট্ট এই পৌর মিনি পার্কে। মূলত এখানেই মরদেহগুলো তোলা হয় এবং এখান থেকেই সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে মাত্র কিছুক্ষণ আগে। এখানে এখন এক হৃদয় বিদারক পরিস্থিতি, আকাশ বাতাস ভারী হয়েছে স্বজনদের আহাজারিতে। উৎসুক জনতা যারা রয়েছে, ঝালকাঠি বাসী যারা রয়েছে, সবাই কিন্তু একটা শোকাহত পরিবেশ এখানে বিরাজ করছে। সকাল থেকেই কিন্তু এই ঝালকাঠি সুগন্ধা নদীর আশপাশের মানুষ এই উদ্ধার কাজে যোগ দেয়। শুধু পুলিশ প্রশাসন বা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সাথে সাথে ঝালকাঠির অসংখ্য মানুষ কিন্তু এই উদ্ধার কাজে সহযোগিতা করে। এখনো নিহতের স্বজনরা কিন্তু সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে রয়েছে, তাদের স্বজনদের খোঁজার জন্য, সন্ধানের জন্য সুদূর বরগুনা থেকে সকাল থেকেই কিন্তু আসতে শুরু করেছে, এখনো আসছেন। এদের মধ্যে কেউ ঝালকাঠি সদর হাসপাতালে, আবার কেউ বরিশালেও রয়েছেন, আবার ঝালকাঠি সুগন্ধা নদীর বিভিন্ন স্পটেও কিন্তু এই স্বজনরা ভিড় করেছে। সকালবেলাও দেখা গেছে যে দুটো মরদেহ উদ্ধার হয়েছে, কিন্তু ঝালকাঠি সুগন্ধা নদীর পৌর মিনি পার্ক আর সুগন্ধা নদীর পৌর মিনি পার্কের কাছাকাছি স্থান থেকে। এছাড়াও একটা শিশুর লাশও কিন্তু উদ্ধার হয় এই ভাসমান নদী থেকেই। 37 জনের যে মরদেহ কিছুক্ষণ আগে এখান থেকে নেওয়া হয়েছে, তাদের কিন্তু লঞ্চের ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল দুপুরের দিকে। আসলে উদ্ধার কাজ রাতে অনেকটা বিঘ্ন হয় ঘন কুয়াশার কারণে, যে কারণে সকাল থেকেই আসলে ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত সময় কিন্তু প্রধান উদ্ধার কাজ শুরু হয়। তো তো এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, যে সর্বশেষ খবর, সেটা হলো 40 জনের মরদেহ উদ্ধার হয়েছে, তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। সেখান থেকে মর্গের কার্য সম্পন্নের পরেই স্বজনরা সেই মরদেহ বুঝে নেবে। এশা, তো এই ছিল আমার কাছে ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর। এশা, ঝালকাঠিতে লঞ্চে আগুন দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদেরকে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সেখান থেকেই সহকর্মী পলাশ রায়। কোনোমতেই থামানো যাচ্ছে না লঞ্চ দুর্ঘটনা। শত শত প্রাণহানি ঘটলেও দুর্ঘটনা রোধে নেওয়া হয় না কোনো ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, লঞ্চ ছাড়ার আগে ইঞ্জিন রুম, ফুয়েল কন্ট্রোল প্যানেল, নেভিগেশন সিস্টেম সহ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয় না অধিকাংশ লঞ্চে। তোহা খান তামিমের রিপোর্ট। প্রতিদিন লাখ লাখ মানুষ চলাচল করে দক্ষিণাঞ্চল সহ দেশের নদীপথের বিভিন্ন রুটে। দীর্ঘদিন ধরে নকশাই ত্রুটি, অদক্ষ ইঞ্জিন অপারেটর, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন সহ নানা অভিযোগ নৌ পরিবহনে। বিচ্ছিন্নভাবে লঞ্চে আগুন লাগলেও প্রাণহানির ভয়াবহতা ছাড়িয়ে যায় শুক্রবার গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান 10-এ আগুন লাগার ঘটনা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বার্ষিক পরিসংখ্যান বলছে, 2016 থেকে 2020 সাল পর্যন্ত 5 বছরে প্রায় 3,500 নৌ দুর্ঘটনা ঘটেছে। এ সময় প্রাণ যায় 3,000-এর অধিক মানুষের। গত এপ্রিলে নারায়ণগঞ্জের শীতলক্ষায় কার্গো জাহাজের ধাক্কায় মারা যান সাবিত আল হাসান লঞ্চের 34 যাত্রী। বিশেষজ্ঞরা বলছেন, লঞ্চ ছাড়ার আগে ইঞ্জিন রুম, ফুয়েল কন্ট্রোল প্যানেল, নেভিগেশন সিস্টেমের নিরাপত্তা খতিয়ে দেখা হয় না অধিকাংশ লঞ্চে। যারা নাবিক ছিলেন, মাস্টার ছিলেন, তাদের ক্রু প্রস্তুতি ছিল কিনা, ট্রেনিং ছিল কিনা, সেফটি ড্রিল করতেন কিনা, এই ধরনের রেগুলার প্রোগ্রাম বাস্তবিক অর্থে আমাদের এখানে কোনো রেগুলার প্রোগ্রাম নেই। একটা লঞ্চ ছাড়ার আগে বিআইডব্লিউটি এর একজন কর্মকর্তা থাকেন, যিনি লঞ্চটার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা চেক করে থাকেন। লঞ্চের ইঞ্জিন রুমে শত শত লিটার তেল থাকায় শুধু পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদি অ্যালার্ম প্রোটেকশন এবং ডিটেকশন সিস্টেম এই তিনটা যদি থাকতো, তাহলে এত লোক মারা যাওয়ার কথা না। আগুন লাগলে পরে তারা অ্যালার্ম পেত এবং তারা নিজেরাই সেফটি ব্যবস্থা নিয়ে তারা কিন্তু
করতে পারত। ইঞ্জিন রুমে কিন্তু আপনার ডিজেলের পরিমাণ কিন্তু হাজার হাজার লিটারের কিন্তু আপনার ডিজেল থাকে। এখানে যদি ফায়ার সাপ্রেশন সিস্টেম যদি ঠিক না থাকে কারো পক্ষে এখানে কিন্তু অগ্নি প্রতিরোধ করা ভেরি ডিফিকাল্ট হবে। চলতি বছর নদীপথে এ পর্যন্ত প্রায় 200টি দুর্ঘটনা ঘটেছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে গাজীপুরে বিএনপির সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, সংলাপের নামে নতুন নাটক শুরু করেছে সরকার। নতুন নির্বাচন কমিশন গঠনের আগে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে বলেও জানান তিনি। নেত্রীর বিদেশে চিকিৎসার দাবিতে গাজীপুরের সমাবেশ শুরুর আগেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরু করেন, তখনও দেখা দেয় বিশৃঙ্খলা। রেগে যান বিএনপির মহাসচিব। পরে বিএনপির মহাসচিব বলেন, দলের মধ্যে শৃঙ্খলা এনে জনগণকে সঙ্গে নিয়ে সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে হবে। সুশৃঙ্খলভাবে আমাদের দলকে তৈরি করতে হবে, আমাদেরকে আরো বড় আন্দোলনের জন্য, 18 কঠিন আন্দোলনের জন্য ত্যাগ স্বীকার করার জন্য তৈরি থাকতে হবে। আমাদেরকে জনগণকে সংগঠিত করে তাদেরকে নিয়ে মাঠে নামতে হবে। এর আগে সকাল থেকেই ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে গাজীপুরের বিভিন্ন ইউনিটের নেতারা জড়ো হন সমাবেশ স্থলে। আগামী 30 ডিসেম্বর পর্যন্ত চলবে 32 জেলায় ডাকা এই সমাবেশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নিজেদের বিশৃঙ্খলা আড়াল করতেই সরকারের উপর দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের একথা বলেন। বিএনপি সারা দেশে যে সমাবেশ করছে, সেখানে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তারা নিজেরাই মারামারি করে। হবিগঞ্জ তাদের মধ্যে যে বিশৃঙ্খলা, তাদের মধ্যে যে মারামারি, সেটিকে ঠেকানোর জন্য পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ জানাবো, তাদের নিজেদের বিশৃঙ্খলা আড়াল করার জন্য সরকারের উপর দোষারোপের রাজনীতিটা পরিহার করার জন্য। কোনো অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। In service of the spirit of the Bangladesh that we in India know, the Bangladesh that we in India love, and the Bangladesh that we in India will always support. We will always be apnar pashe pashe dariye debo. Apnara mone korben eta Bangabandhur Bangladesh. Ei Bangladesh e kono oposhokti kina kimba sampradayik uskani diye kono labh hobe na. Eta osampradayik chetonar Bangladesh. আমাদের যেটা আমরা হৃদয় দিয়ে বিশ্বাস করি। সময় সংবাদে আরো থাকছে, খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন কাল। দেশে দেশে বর্ণিল আলোকসজ্জা, ওমিক্রন ঝুঁকির মধ্যেও কমতি নেই আয়োজনে। পর্যাপ্ত সময় পেয়েও ওমিক্রন প্রতিরোধে সরকার যথোপযুক্ত সিদ্ধান্ত নিচ্ছে না বলে অভিযোগ বিশেষজ্ঞদের। নতুন ধরনটি ছড়িয়ে পড়া দেশ থেকে অবাধে ঢুকছে যাত্রী। এ অবস্থায় বিমানবন্দর সহ সব পোর্টেই বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষার পরামর্শ তাদের। দু একদিনের মধ্যে এই বিষয়ে নতুন সিদ্ধান্ত আসবে বলেও জানিয়েছে কোভিড-19 বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি। দক্ষিণ আফ্রিকা থেকে শুরু হলেও করোনার ওমিক্রন ধরন এখন পুরো বিশ্ববাসীর মাথা ব্যথার কারণ। অতি সংক্রমণশীল এই জীবাণু এরই মধ্যে ছড়িয়ে পড়েছে শতাধিক দেশে। অবস্থা যেন দিন দিন খারাপের দিকেই যাচ্ছে যুক্তরাজ্য সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে, বাদ যায়নি প্রতিবেশী দেশ ভারতও। বিশ্বব্যাপী উদ্বেগ ছড়ালেও ওমিক্রন মোকাবিলায় কতটা সচেতন বাংলাদেশ? বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে ওমিক্রন শনাক্তের খবর ও দেশে গত 11 ডিসেম্বর দুজন আক্রান্তের পর অনেকটা সময় পেরিয়ে গেলেও এখনও পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য বিভাগ। এই মুহূর্তে আফ্রিকা কিংবা বিশেষ কোনো দেশে আটকে না থেকে বিমানবন্দর সহ প্রতিটি পোর্টে বিদেশ ফেরত সবাইকেই স্ক্রিনিংয়ের আওতায় আনার পরামর্শ তাদের।
যেভাবে ছড়িয়েছে তাতে আসলে সুনির্দিষ্টভাবে আলাদা দেশ না করে এটি ঢালাওভাবে আমাদের সকল পোর্ট অফ এন্ট্রিতে স্ক্রিনিং করা, এটি হচ্ছে মূল অ্যাপ্রোচ। বাংলাদেশ আসলে শুধু আকাশপথে চিন্তা করছে, বাংলাদেশে আসলে স্থলপথ এবং নৌপথ নিয়েও চিন্তা করা প্রয়োজন। দ্রুত সংক্রমণশীল ওমিক্রনের লক্ষণ খুব মৃদু হওয়ায় একবার ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে জানিয়ে স্বাস্থ্যবিধি মানাতে সরকারকে আরো বেশি কঠোর হওয়ার পরামর্শ তাদের। ওমিক্রনের শতকরা 40 ভাগের কোনো লক্ষণ থাকে না, এটা লক্ষণহীন। বাকি যে 60 ভাগ তার মধ্যে 40 ভাগ বা তারও বেশি আসলে মৃদু লক্ষণ, যেমন নাক দিয়ে কিছু পানি পড়া এবং গা ব্যাজ বা ব্যথা করা। এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী দু একদিনের মধ্যে আলোচনার মাধ্যমে ওমিক্রন প্রতিরোধে আরো কিছু নির্দেশনা দিতে যাচ্ছে কোভিড-19 বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি। আমাদের অবশ্যই একটু বাড়তি সতর্কতা থাকা উচিত। এরা যে আসছে, আসার পরে এদেরকে ওই যে যেটা আমরা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন বলছিলাম, এটা করতে পারলে তো বেশ 2 সপ্তাহ, সেটা না পারে কিন্তু অল্টারনেটিভ আর কোনো মেজর বের করা দরকার আমাদের, এটা নিয়ে আমরা একটু বসবো। আবার ওমিক্রনের সব থেকে বেশি ঝুঁকিতে বয়োজ্যেষ্ঠরা, আর তাই দ্রুতই তাদেরকে বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে মারিয়া ইসলাম নামে এক পর্যটক মারা গেছেন, নিখোঁজ রয়েছেন 2 পর্যটক। স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ থেকে সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণে আসেন একই পরিবারের 10 জন। দুপুরে তারাসা এলাকায় নদীতে গোসল করতে নামে তারা। এ সময় পরিবারের এক সদস্য স্রোতে ভেসে গভীর কুমে পড়ে যায়। তাকে বাঁচাতে পরিবারের 5 সদস্য নদীতে ঝাঁপ দেয়। এ সময় তারাও স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা 3 জনকে জীবিত উদ্ধার করে। এর মধ্যে গুরুতর মারিয়া ইসলামকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। বড়দিন উৎসবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বেড়েছে বন্দুক হামলা। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির ইলিনয় অঙ্গরাজ্যের একটি শপিং মলে অস্ত্রধারীর হামলায় আহত হন অন্তত 4 জন। হামলাকারী সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। এর আগে লস এঞ্জেলসে অপরাধী সন্দেহে পুলিশের গুলিতে প্রাণ হারান 14 বছরের এক কিশোরী। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ইলিনয় অঙ্গরাজ্যের ওয়াকব্রুক শহরের একটি শপিং মলে বড়দিনের কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ। সোয়া 6টার দিকে হঠাৎ এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। আতঙ্কে প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটতে থাকেন ক্রেতা ও বিক্রেতারা। জরুরি নম্বরে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শপিং মলটি ঘিরে ফেলে পুলিশ। হামলাকারীকে ধরতে চলে তল্লাশি অভিযান। এক পর্যায়ে শপিং মলের জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে পুলিশ। হামলাকারী সন্দেহে আটক করা হয় একজনকে। যখন আমরা জিনিসপত্র কিনছিলাম তখন হঠাৎ করে 5 থেকে 6টি গুলির শব্দ শুনতে পাই। দুজন লোক এসে আমাদের বলে এখানে গোলাগুলি হচ্ছে, দ্রুত বের হয়ে যান। প্রথমে ভেবেছিলাম বড়দিন উপলক্ষে আতশবাজি ফোটানো হচ্ছে। পরে অনেকে চিৎকার করতে করতে দৌড়াতে শুরু করে, আমরাও তাদের সঙ্গে দৌড়ে বের হয়ে আসি। তবে কি কারণে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে তা এখনো জানতে পারেনি পুলিশ। এটি সন্ত্রাসী হামলা কিনা তা খতিয়ে দেখছেন তারা। কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এই হামলার সঙ্গে 2 জন জড়িত। তারা প্রথমে একে অপরকে লক্ষ্য করে গুলি চালায়, এরপর অন্যদেরও গুলি করে। আহতদের মধ্যে হামলাকারীও থাকতে পারে। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। এই ঘটনার পর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশের অতিরিক্ত সদস্য। এর আগে যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের একটি পোশাকের দোকানের ড্রেসিং রুমে অপরাধী সন্দেহে গুলি চালায় পুলিশ। এতে 14 বছর বয়সী এক কিশোরী প্রাণ হারায়। বড়দিনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় আশঙ্কাজনক হারে বেড়েছে বন্দুক সহিংসতা। প্রতিদিনই কোথাও না কোথাও গুলিতে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। এতে হুমকির মুখে পড়েছে জননিরাপত্তা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন কাল। এ লক্ষ্যে বর্ণিল আলোয় সেজেছে বিভিন্ন দেশ। ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনা ও বিভিন্ন অনুষ্ঠানে ভিড় করছেন নানা বয়সী মানুষ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঝুঁকির মধ্যেও এতটুকু ভাটা পড়েনি আয়োজনে। বড়দিন উপলক্ষে বিশ্বের নানা প্রান্তের আয়োজন নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। সান্তা ক্লজকে ছাড়া আবার বড়দিন আসে নাকি? তবে এবার শুধু ভূমিতেই না, সান্তার দেখা মিলছে পানির নিচেও। একটি অ্যাকুয়ারিয়ামে সান্তা ক্লজ সেজে পানিতে নেমেছেন ডুবুরিরা। বড়দিন উপলক্ষে ফ্রান্সের প্যারিসে এমনই ব্যতিক্রমী আয়োজন উপভোগ করছেন আগতরা।
উটের পিঠে চড়ে সান্তা ক্লজ সেজে জানান দিচ্ছেন এসে গেছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এমন চিত্রের দেখা মিলছে জেরুজালেমে। আপনি হাসপাতালে বলে বড়দিন উপভোগ করবেন না তা হয় নাকি, তাই বড়দিন উপলক্ষে ইতালির হাসপাতাল ভবনগুলোতে সান্তা সেজে শিশুদের আনন্দ দিতে ব্যস্ত একদল যুবক। মেক্সিকোতেও আয়োজন করা হয়েছে নানা উৎসবের, হরেক রকমের আলোকসজ্জা, রং বেরঙের বল, ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ কি নেই। যিশুর জন্মদিন, তাই উৎসাহ উদ্দীপনার কমতি নেই ছোট্ট শিশুদের মাঝেও। ব্রাজিলে ক্রিসমাস ট্রি আর রং বেরঙের আলোকসজ্জা দিয়ে সাজানো পুরো একটা জাহাজ দেখতে ভিড় করছে তারা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের খবর। প্রান্তিক নওরোজ নাবিলের সেঞ্চুরিতে নেপালের বিপক্ষে বড় সংগ্রহ পেল বাংলাদেশ। শারজায় টস জিতে আগে ব্যাট করতে নেমে চার উইকেটে ২৯৭ রান করেছে ইয়াং টাইগাররা। অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলেছেন নাবিল। জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত নেপালের সংগ্রহ চার উইকেটে ৫৭ রান। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের দুই ওপেনার মাহফিজুল ও ইফতেকার শুরুটা করেন দেখে শুনে, যদিও ওপেনিং জুটিটা তারা বড় করতে পারেনি। দলীয় ৩৯ রানে ফিরে যান মাহফিজুল। এরপর নাবিল খেলতে থাকেন বেশ আগ্রাসী মেজাজে। দলীয় ৬৭ রানে ইফতেখার রান আউট হয়ে ফিরে যান। দলের আরেক ভরসা আইচ মোল্লার ব্যাট থেকে আসে ২২ রান। চতুর্থ উইকেটে ১১৭ রানের জুটি গড়েন ফাহিম ও নাবিল। অনূর্ধ্ব ১৯ ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরি তুলে নেন নাবিল। ৫০ পেয়েছেন ফাহিমও। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাবার আগে তিনি করেন ৫৮ রান। শেষ পর্যন্ত নাবিলের ১১২ বলে ১২৭ রানের ইনিংস বাংলাদেশ দলকে দেয় ২৯৭ রানের পুঁজি। জবাবে তানজিম সাকিবের বোলিং তোপে সুবিধা করতে পারেনি নেপালের যুবারা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।